সুকর্ণ আজকে অনেক দিন পর বোধহয় ছোটদের জন্য খুবই ভালো একটা দিন। প্রায় 18 মাস পর আজকে থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলছে এবং বাকিদেরও আজকে স্কুল তার পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ের দরজাও কিন্তু খুলছে। গতকাল থেকে আমরা দেখেছি যে কোভিড আবহে কিভাবে এই স্কুলে বসানো হবে তার ব্যবস্থা হয়েছে, স্যানিটাইজেশন হয়েছে, দূরত্ববিধি বজায় রাখার ব্যবস্থা হয়েছে, একেবারে চেনা ছন্দে কিন্তু আজকে একেবারে স্কুল বাস এবং যে স্কুলের আজকে অন্যান্য দিনের মতো কর্মসূচিগুলো কিন্তু আজ থেকে শুরু হবে। প্রায় 18 মাস পর আজকে কিন্তু স্কুলের পথে পড়ুয়ারা। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে সোম থেকে শনিবার ক্লাস হবে, পড়ুয়াদের স্কুলে পৌঁছতে হবে ক্লাস শুরুর আধ ঘন্টা আগে। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকেই মাস্ক পরে থাকতে হবে। কলকাতার বেসরকারি স্কুলগুলি যদিও ধাপে ধাপে কাজ করছে। সাউথ পয়েন্ট আজকে থেকে শুধুমাত্র নবম এবং একাদশের ক্লাস নেবে। সাউথ পয়েন্টের দশম এবং দ্বাদশের ক্লাস শুরু হবে সোমবার থেকে, আর অষ্টমের ক্লাস শুরু হবে 16 ফেব্রুয়ারি থেকে। শ্রী শিক্ষায়তন স্কুল আজ থেকে শুধুমাত্র দ্বাদশের ক্লাস হবে, বাকি ক্লাস শুরু হবে সোমবার থেকে। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল আজ শুধু দ্বাদশের ক্লাস রয়েছে। ফিউচার ফাউন্ডেশনে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হচ্ছে আজ থেকে। মডার্ন হাই স্কুলে শুধু নবম এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্লাস হবে। বালিগঞ্জ শিক্ষা সদনে শুরু হচ্ছে অষ্টম, নবম, দশমের ক্লাস। লামাটিনিয়া ফর বয়েজ এবং গার্লস দুটি স্কুলেই ক্লাস শুরু হচ্ছে সোমবার থেকে। সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে ডন বস্কো পার্ক সার্কাসেও। রামমোহন মিশন স্কুলে কাল থেকে শুরু হবে অষ্টম এবং দ্বাদশের ক্লাস। ডিপিএস রুবি পার্কে আজ থেকেই অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে। ডিপিএস রুবি পার্কের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। করোনার আবহে আজ থেকে চেনা ছন্দে ফিরছে স্কুল। আমরা দাঁড়িয়ে রয়েছি ডিপিএস রুবি পার্ক স্কুলের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং ঠিক গেটের সামনে একজন দাঁড়িয়ে রয়েছেন সিকিউরিটি গার্ড। তিনি স্যানিটাইজ করে এবং থার্মাল স্ক্যানিং করে প্রত্যেক স্টুডেন্টকে স্কুলের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। দুটো এক্সট্রা গেট খুলে দেওয়া হয়েছে যাতে এক জায়গায় কিন্তু বেশি ভিড় না হয়। ছাত্রছাত্রীরা আসছেন এবং তিনটে গেটের মাধ্যমেই কিন্তু তারা স্কুলের ভেতরে প্রবেশ করছেন। এতদিন পর স্কুল আসছেন, কেমন লাগছে? ভালোই লাগছে, অনেকদিন পরে আসছি। এটা কোন ক্লাসের স্টুডেন্ট আপনি? আমি ক্লাস 11। কি নাম? অদ্রিজা সেন। এতদিন পর স্কুলে আসছেন, কেমন লাগছে, কি ফিলিং? বাকি ক্লাসমেটদের সঙ্গে কথা হয়েছে আপনার? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।